এবারে জানবো ফ্রান্সের করোনা পরিস্থিতির খবর। ফ্রান্সের করোনা পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফয়সাল আহমেদ দীপ। ফ্রান্সের লকডাউন শিথিলের আজকে 14তম দিন শেষ হলো। বলা হয়ে থাকে এখানে কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর থেকে সাধারণ যে নাগরিক নাগরিক কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং মানুষ কিন্তু কাজে ফিরতে শুরু করেছেন। তবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যদি বলি এটা কিন্তু স্থির নয়, কারণ ওঠানামা করছে প্রতিদিনই এবং এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যদিও ফ্রান্সের নিরাপত্তা কর্মী স্বাস্থ্যকর্মীরা বলছেন যে যারা ঘর থেকে বেরোচ্ছেন তারা সামাজিক দূরত্ব কিংবা নিজেকে সেফ রাখার জন্য যে প্রয়োজনীয় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বারবার বলছেন ওনারা। বিশেষ করে জুনের 2 তারিখে ফ্রান্সের প্রাইম মিনিস্টার উনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন, সেই বক্তব্য হয়তোবা নতুন নির্দেশনা আসতে পারে। পাশাপাশি যে ব্যবসাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যেগুলো এখনও খোলা হয়নি, রেস্তোরাঁ ক্যাফে শপ, নাইট ক্লাব কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু খোলার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসবে। আর বিশেষ করে ঈদের যে একটা আমেজ গিয়েছে ফ্রান্সে সেটা কিন্তু আবার পরিলক্ষিত হয়নি, কারণ আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশি অধ্যুষিত যে মসজিদগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার ঈদের জামাতের যে অনুমতি সেই অনুমতি প্রশাসন দেয়নি। ফলে প্রবাসী বাংলাদেশিরা সবাই নিজ নিজ করে ঈদের নামাজ আদায় করেছেন এবং প্রতি বছর যে ঈদ পরবর্তী যে একটা গেট টুগেদার হওয়ার কথা থাকে এবং বিভিন্ন সোসাইটি বিভিন্ন সংগঠনগুলো ঈদ আড্ডার আয়োজন করে থাকেন, এবার কিন্তু সেগুলো নেই, টোটালি কোথাও কোনো ধরনের ঈদ আড্ডার আয়োজন হয়নি। তো সুতরাং এই প্রবাসী বাংলাদেশের মধ্যে কিন্তু একটা চাপা কষ্ট বিরাজ করছে এবং তারা মনে করেন যে পৃথিবীতে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব মুক্ত হলে এবং আগামীতে ঈদে কিন্তু সেই মিলিত হওয়ার সুযোগ থাকবে এবং তারা কিন্তু নিশ্চয়ই সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করেছেন।